আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই। দীর্ঘদিন যাবত কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, খুবই চিন্তিত ছিলেন, একটা সময় প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন, কি হবে কি হবে। চিকিৎসা নিয়েছেন, ভালো আছেন, সেই ভালো হয়ে ওঠার গল্পটাই শুনব ওনার মুখ থেকে। দর্শক যারা ওনাকে চেনেন, ওনার বাড়ির আশেপাশে থাকেন বা উনি যখন প্রবাসে ছিলেন, উনি মূলত সৌদি আরবে ছিলেন, সেই সৌদি আরবে ওনার যারা সহকর্মী ছিলেন তারা অনেকেই ওনাকে দেখেছিলেন যে কি পরিমাণ মিজারেবল লাইফ উনি ওই সময় লিড করেছেন, কতটা খারাপ অবস্থার ভিতর দিয়ে ওনার দিন যাচ্ছিল। একটা সময় প্রায় হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলেন চিকিৎসার আশা, একটা সময় ভেবেছিলেন হয়তো আমি আর কোনো দিনই সুস্থ হব না। বাট সেই কোনো দিনই সুস্থ না হওয়া মানুষটাই আজকে সুস্থ আছেন, ভালো আছেন, আপনাদের সামনে বসে আছেন, আমার সাথে সেই দশতলায় উঠে এসেছেন ছাদে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসুন দর্শক কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মনিরুল ইসলাম। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে কুমিল্লা। কুমিল্লা জেলার কোথায়? কুমিল্লা দেবদাতানা। আচ্ছা, দেবিদ্দারে। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, সৌদি আরবে কোথায় থাকতেন? সৌদি আরব রিয়াদ থাকি। রিয়াদে থাকেন, কোনো ব্যবসার সাথে জড়িত নাকি চাকরির সাথে? আছে, ছোটখাটো একটা ব্যবসা আছে। ব্যবসা জড়িত আছেন। আচ্ছা, আমরা জানি যে আপনি এই এত সুদূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, আপনার মূলত PLID সমস্যা ছিল। জি জি। এবং সেই ব্যথার জন্য আপনি স্যারের কাছে এসেছিলেন, এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম বুঝতে পারেন, মানে শুরুটা কতদিন আগে? এবং আমার ব্যথাটা স্যার অনেকদিন ধরে, আজকা 15-16 বছর হইব। অনেকদিন তো আমি ওই যে দেশ আছে না কৃষি কাজ করতে আসে, ধান খেত নিলাইতে মরেছি, সেমন হালকা বৃষ্টি পড়ে, একটু বৃষ্টি মানে একটু ওই জায়গাতে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে একটা মটকা পড়ছে। আচ্ছা, মটকা পড়ার থেকে আমার ব্যথাটা শুরু হয়েছে। মানে প্রথম আপনি বুঝতে পেরেছেন ওখানে মটকা ফুটেছে বা একটা ব্যথা করেছে, ব্যথা পেয়েছেন আপনি? এই ব্যথাটা পাওয়ার সময় এবার আমি হোমিওপ্যাথি ওষুধ খাইছি অনেকদিন, মানে 2-3 মাস। এরপরে কুমিল্লা আমি এক্সেল করছি, 7 দিন এক্সেল করছি, কোনো ধরা পড়ে নাই। আচ্ছা, এরপরে আমার ভাই সৌদি আরবে ভিসা দিল, আমি সৌদি আরব গেলাম। আচ্ছা, মানে এই অবস্থাতেই সৌদি আরব নিয়ে চলে গিয়েছি। তো ওইখানে গেছি, প্রতি বছরে আমার শীতকাল আইলে ব্যথাটা উদর দেয়। আচ্ছা, শীতকাল আইলে ব্যথাটা উদর দিলে বেশি পরিমাণে বেশি হয়। এবার ইঞ্জেকশন দিয়ে হসপিটালে গেলে 1-2 বছর ভালাতেই, 2020 সালে এই করোনা মানে এবারে 4-5 মাস রুমে বসে আছিলাম, এই সময় মাজা ব্যথা ধরছে, মাজার থেকে একবার ঠেঙ্গে ফাতাম না তো এই মাংসরই ভিতরে এই ব্যথা অনেকদিন। হ্যাঁ, এবারে আমি ওইখানে এমআরআই করছি, সৌদি আরবে এমআরআই করছি, এরপরে চিকিৎসা করছি অনেকদিন, অনেক হসপিটালে গেছি, প্রায় 20টার উপরে হসপিটালে গেছি। এতগুলো হসপিটালে গেছি, ডাক্তার দেখিয়েছি। ব্যথাটা প্রচন্ড ব্যথা ছিল, ব্যথা ছিল কাজ করতে বসে থাকতে পারতেন না, কাজ করতে পারছেন না, এরকম আর কি, কাজ করতে পারি না, ব্যথা অনেক, কোনো কাজ করতে পারি না, মাসে মাসে বা সপ্তাহে ডাক্তারের কাছে যাইতে হবে। মানে যা উপার্জন করছেন সেটা ডক্টর কি দিয়ে? ডাক্তার দিয়ে দিছি। এরপরে মনে করেন যে ডাক্তার শফিকুল্লাহ প্রধানের খোঁজ পাইলাম আমি আজকের থেকে, আজ 6 বছর আগে ডাক্তার শফিকুল্লাহ এসপি হসপিটালে বইতো, এবারে ওইখানে আমার আম্মাকে নিয়ে গেছি ডাক্তার শফিকুল্লাহ প্রধানের কাছে, ওইখানে ওইখানে আমার আমার 1 মাস চিকিৎসা করাইছি। আচ্ছা, ওইখানে বাতে যে আড়ু আছে না, আড়ুর ভিতরে পানি জমে গেছে, তো পানিগুলো সিরিজ দিয়ে বার করছে। আচ্ছা, বার করেনে একটু ভালো আছিল আর কি। আচ্ছা, তো এরপরে আমি ডাক্তার শফিকুল্লাহ প্রতি ভিডিও আমি দিই। আচ্ছা, তো আমি বাড়িতে আছি, এই যে রমজানের প্রথম দিয়ে কি 1 তারিখ আসছি, 1 তারিখে আসছি আমি, আবার সান্দি না 5 তারিখে ডাক্তার দেখাইছি। আচ্ছা, 5 তারিখ ডাক্তার দেখানো, ডাক্তারে বলছে যে অপারেশন করান লাগবো। হ্যাঁ, আমার ওষুধগুলো লিখে এসে কয়ে এমআরআই করতে হবে, পরে আমি এমআরআই রিপোর্ট দিয়ে আসছি, এই আমার হয়তো আবার এমআরআই করতে হইব। পরে কি করলাম, এই 7 তারিখে ডাক্তার শফিকুল্লাহ প্রধানের কাছে ফোন দিলাম, ফোন দেওয়ানো আমাকে একটা মেসেজ পাঠাইছে, ঠিকানা পাঠাইছে, ওই ঠিকানা আমি এই ফোন দিয়ে ফোন দিছি, আবার ওই যে অমুক ওখানে হসপিটাল, জায়গার নাম হচ্ছে শ্যামলি বিপিএন হসপিটালের নাম বলছে, এই হসপিটালের নাম বলছে। পরে আমি আমার ওয়াইফের বড় ভাইকে নিয়ে আসছি, আমাকে 16-17 দিন ভর্তি দিচ্ছে, আমি আজকে 16 দিন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। অপারেশনের কথা বলা হলো, কেন করলেন না অপারেশন? অপারেশন বলছে যে অপারেশন করলে বাইসার সমস্যা হইতে পারে,
আচ্ছা একটা ভয় কাজ করেছে ভয় কাজ করে আর যেহেতু আমার হাতে অপারেশন বিহীন চিকিৎসা আছে আমি কেন অপারেশনে যাব এলাকাতে কোসিনা অপারেশন আমাকে থেরাপি দিয়ে আপনি যখন প্রথম ভর্তি হয়েছিলেন আমি রেগুলারলি আপনার সাথে দেখা করতে আসতাম জি বিভিন্ন ধরনের কথা আদান প্রদান হতো আমি একটা জিনিস খেয়াল করতাম আমরা খুবই সংশয়ে কাজ করতাম মানে এত চিকিৎসা করেছেন এত চিকিৎসা করেছেন এত ডক্টর দেখিয়েছেন প্রায় সর্বশান্ত হয়ে গেছেন এত ডক্টর দেখাতে গিয়ে সবসময় একটা সংশয়ে কাজ হতো আমি আসলে সুস্থ হবো তো আমি ভালো হতো এটা তো অবশ্যই যে মানুষই আসতো আপনি তার কাছেই জানতে চাইতেন এবং সবসময় আপনাকে একটা কথা বলতেন স্যার স্যার খুব ভালো মানুষ হ্যাঁ কালকে আমার এখানে সোয়াইয়া ইংলিশ হিন্দিতে একটু ব্যায়াম দিছে আলহামদুলিল্লাহ দর্শক উনি চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে উনি গুছিয়ে বলেছেন এরকম হাজারো হাজারো উদাহরণ আছে বছরের পর বছর ডক্টর দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন ভালো হচ্ছেন না তার মানে কি আমার চিকিৎসা নেই অবশ্যই চিকিৎসা আছে সঠিক চিকিৎসা নিতে হবে রোগ ধরতে হবে রোগটা যদি ধরা যায় চিকিৎসাও খুব দ্রুত হয়ে যাবে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল